ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক আজকে নতুন একটা নিউজ নেটা হাজির হয়েছি সেটা হচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা হবে চার ধাপে এরকমই একটা তথ্য আমরা পেয়েছি একুশে ডিসেম্বর দুহাজার এটা বাংলাদেশ জার্নাল পত্রিকায় তো আমরা পত্রিকা থেকে সরাসরি আপনাদের দেখাচ্ছি যে এখানে আমাদের নিউজটা কী দিয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা চার ধাপে অনুষ্ঠিত হতে পারে অর্থাৎ চার ধাপে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু পরীক্ষাতে সংখ্যা অনেক এ প্রেক্ষিতে দেশের তেরো হাজার শিক্ষা প্রতিষ্ঠানে আসন বিন্যাসের কাজ শুরু হয়েছে তার মানে অলরেডি আসন বিন্যাসের কাজ শুরু হয়ে গেছে অর্থাৎ এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পরবর্তীতেই কিন্তু পরীক্ষা শুরু হবে আপনারা সেটা অবগত হয়েছেন তারপরে আমরা দেখি যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে ডিপিই সূত্র জানায় এইসএসসি ও সমান পরীক্ষা আগামী তিরিশে ডিসেম্বর শেষ হবে এরপর জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে সরকারি প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরু করা হবে বর্তমানে প্রশ্নপত্র তৈরি কাজ শুরু করা হয়েছে সারা দেশে প্রায় তেরো হাজার শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ পরীক্ষার কেন্দ্র নির্বাচন করা হয়েছে বর্তমানে যেখানে আসন বিনাশে কাজ চলছে শুরু চলছে পরীক্ষা শুরুর পাঁচ দিন আগে সেই জেলার প্রার্থী পরীক্ষার প্রবেশপত্র পাবেন তো এটার সাথে আপনাদের আরেকটা নিউজ সেটা হচ্ছে আপনারা কবে এডমিট কার্ড পাবেন এরকম প্রশ্নের উত্তরটাই হচ্ছে আপনাদের যে চার ধাপে হবে যে যে জেলা দেবে সেই জেলার পরীক্ষার পাঁচ দিন আগে আপনারা এডমিট কার্ড পেয়ে যাবেন এবং মোবাইল এসের মাধ্যমে প্রবেশপত্র ডাউনলোড করার লিঙ্ক পাঠানো হবে এবং সেখানে ইউজারের বিম পাসওয়ার্ড পাঠানো হবে সেটা থেকে আপনি ডাউনলোড করতে পারবেন সম্প্রতি নিয়োগ কমিটির সভায় এই সব সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো এই ছিল মোটামুটি তথ্যসূত্র আশা করি যে ভিডিওতে একটা লাইক দিবেন আর পরবর্তী আপডেট আসার সাথে সাথে আপনাদের জানাবো এবং আরও বেশ কিছু ভিডিও নিয়ে আসবো যদি আপনাদের দরকার হয় অবশ্যই আপনারা কমেন্ট করবেন সো সবাইকে ধন্যবাদ